हे फ्रेंड्स, वेलकम बैक माय वीडियो। अपना देखें अमित 2.0। आज मूलत एक अन्य विषय टॉपिक नहीं आलोचना करते एसेछि। तो सबाई जानी जे कलकाता तथा पश्चिम बंगे आमरा केउ भूत बोले विश्वास करी ना। तो आज आमी कलकाता टॉप 10 घोस्ट एरिया नहीं आलोचना करब। तो देखब टॉप 10 कलकाता घोस्ट एरिया कोथाय कोथाय। तो चलुन शुरू करा जाक, लेट्स गो। तो आम्रा सबाई जानी कलकाता राइटार्स बिल्डिंग विवादीबागे अवस्थित। कलकाता राइटार्स बिल्डिंगे गेट नम्बर 4 एखोनो रातेर अंधकारे किछु मानुषेर पायेर शब्द पावा जाए। एटा छिलो 1 नम्बर राइटार्स बिल्डिंग। 2 रयेछे कलकाता हानाबाड़ी, 3 कलकाता जिपिओ जेनारेल पोस्ट अफिस, 4 कलकाता हाईकोर्ट। हाईकोर्टेर 13 नम्बर कोर्टरूमे एखोनो पर्यन्त देशेर मध्ये सबथेके बेशी मानुषेर मृत्युदण्ड दा होयेछे रातेर अंधकारे। सेखाने एखोनो কিছু মানুষের রক্তাক্ত পায়ের ছাপ পাওয়া যায়। 5 রয়েছে গ্যাস্টিন প্লেস, যেখানে এখনও রাতের অন্ধকারে কোনো এক মেয়ের পিয়ানো বাজানোর শব্দ কেউ কেউ শুনতে পায়। 6 রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরির 3rd ফ্লোরে রাতের অন্ধকারে এখনও কিছু মানুষের পায়ের শব্দ শোনা যায়। 7 রয়েছে, আমরা সবাই জানি যে কলকাতা মেট্রো আমরা প্রায় সে যাতায়াত করি। তো রাতের শেষ মেট্রো 10:10 পরে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে সম্পূর্ণ ফাঁকা, আর তখনই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে সেই নিঃশব্দ পায়ের কিছু মানুষের শব্দ শোনা যায়। কারণ আমরা সবাই জানি যে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে যতগুলো মেট্রো স্টেশনে সুইসাইড হয়েছে তার মধ্যে 90% সুইসাইড হয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। 8 রয়েছে উইপ্রো অফিস, 9 রয়েছে কলকাতা ডক, এবং 10 রয়েছে ভূত বাংলা, যা আমরা হেস্টিংস কলেজ নামে পরিচিত। তো এই ছিল আজকে টপ 10 কলকাতা ঘোস্ট এরিয়া। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।